শুনতে কি চাওয়ে, তোমায় আবারও স্বাগত। এই সপ্তাহের গল্প উইলসন সাহেবের সাঁকো, লেখক রাস্কিন বন্ড, গল্প পাঠে রয়েছি আমি সঞ্জীব। পুরনো কাঠের সাঁকোটা আর অবশিষ্ট নেই, কালের আগ্রাসনে কবেই নষ্ট হয়ে গিয়েছে। গঙ্গোত্রীর গভীর গিরিখাতের মধ্য থেকে বেরিয়ে আসা ভাগীরথী নদীর দুই পার যুক্ত করে এখন সেখানে ঝুলন্ত লোহার সাঁকো। গ্রামবাসীরা বলে এখনো নাকি সেই সাঁকোর উপরে মাঝে মধ্যেই শোনা যায় ঘোড়ার খুরের আওয়াজ। প্রায় 150 বছর আগে নিজের তৈরি করা ওই সাঁকোর উপর দিয়ে উইলসন সাহেব ঘোড়া ছুটিয়ে চলেছেন। প্রথমটায় যখন সাঁকো তৈরি হয়েছিল, গ্রামের মানুষজন সাঁকোটার উপর দিয়ে আসা যাওয়া মোটেই নিরাপদ মনে করত না, তাই মোটের উপর এড়িয়েই চলতে শুরু করে। একটা সময় মরিয়া হয়ে সাহেব নিজেই বারবার ঘোড়া ছুটিয়ে যেতেন, যাতে গ্রামবাসীরা বুঝতে পারে সাঁকোর বাঁধন কত মজবুত। দূরে নদীর এক পারে সেই পুরনো সাঁকোর কিছু অংশ এখনো রয়ে গেছে। উইলসন সাহেব আর তার সুন্দরী বউ গুলাবীর কথা এই এলাকায় লোকের মুখে মুখে ঘোরে। আমরা একবার কয়েকজন বন্ধু মিলে ঘুরতে গিয়ে সেই নদীটার কাছাকাছি পুরনো একটি বন বাংলোয় উঠলাম। বন্ধুদের মধ্যে ছিলেন সদ্য বিবাহিত রায় দম্পতি, আর ছিলেন দত্ত দম্পতি। দত্তদের অবশ্যই বহুদিন হলো বিয়ে হয়েছে, তরুণ রায় দম্পতির মধ্যে ঝগড়া লেগেই থাকত, আর তা নিয়ে দত্তদের মনে কোনো উদ্বেগ দেখেনি, বরং তাড়িয়ে তাড়িয়ে তা উপভোগ করতেন তারা। এর মধ্যে আমি হলুম অবিবাহিত, তাই আমাকে নিয়ে কারোর তেমন মাথা ব্যথা নেই, আর বিবাহিত জীবনের দ্বন্দ্ববিবাদ মেটানোর ক্ষমতা আমার কোনো কালেই নেই। তাই আর কি করা, সারা দিন নদীর পাড়ে ঘুরে ঘুরেই কাটিয়ে দিচ্ছিলাম। পাহাড়ের ঢাল বরাবর ঘন দেবদারু আর ওকের জঙ্গলে ঘুরে বেড়াতাম। এই সেই জঙ্গল যা উইলসন সাহেব আর তার পৃষ্ঠপোষক তেহরির রাজার ভাগ্য গড়ে দিয়েছিল। তারা এই জঙ্গলকে সব রকম লাভজনক উপায়ে ব্যবহার করেছিলেন। বড় বড় কাঠের গুড়ি নদীতে ভাসিয়ে সমতলের কাঠ গোলায় পাঠানো হতো একসময়। একদিন সন্ধ্যায় বন বাংলায় ফিরছিলাম, সাঁকোর ওপর দিয়ে অর্ধেক পথ এসেছি, তখন দেখলাম কুয়াশার মধ্য থেকে একটি অবয়ব ক্রমশ স্পষ্ট হচ্ছে। কিছুক্ষণ পরে বুঝলাম সেটা একজন মহিলার শরীর, খুব সাধারণ পাহাড়ি ধুতি জাতীয় পোশাক পরা, খোলা চুল সারা কাঁধে ছড়িয়ে আছে। মনে হলো আমাকে সে খেয়াল করেনি। দেখলাম সাঁকো রেলিংয়ে ভর দিয়ে ঝুঁকে নিচে বয়ে চলা খরস্রোতা নদীর দিকে স্থিরভাবে তাকিয়ে আছে, আর ঠিক তারপরেই আমাকে চরম বিস্ময় ও ভয় হতবাক করে দিয়ে মুহূর্তের মধ্যেই সে ওই রেলিং দিয়ে উঠে নদীতে ঝাঁপ দিল। আমি আতঙ্কে চিৎকার করতে করতে ছুটে এলাম, কিন্তু সেই রেলিংয়ের সামনে যখন এলাম তখন অনেক দেরি হয়ে গিয়েছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু তার ঘূর্ণায়মান দেহকে নিচে পড়তে দেখলাম, তারপরেই নদীর তীব্র স্রোতে পড়ে সেই দেহ নিমেষে তলিয়ে গেল। ওয়াচম্যানের কেবিন সামনেই হাঁপাতে হাঁপাতে সেখানে ছুটে এলাম, দরজা খোলাই ছিল। ওয়াচম্যান রাম সিং খাটে হেলান দিয়ে হুঁকো টানছিল, কেউ একজন সাঁকো থেকে ঝাঁপ দিয়েছে। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, নদীর স্রোতে সে মহিলা তলিয়ে গেছে এতক্ষণে। শুনেও ওয়াচম্যানের কোনো ভাবান্তর হল না। আবার গুলাবি, সে প্রায় বিড়বিড় করে বলল, তারপর আমার দিকে ফিরে বলল, আপনি ওকে ঠিক দেখেছেন, একজন মহিলা লম্বা খোলা চুল মাথায়, কিন্তু আমি তার মুখ ঠিক পরিষ্কার দেখতে পাইনি। ও গুলাবিই হবে, শুধুমাত্র একটা পেতনি মাই ডিয়ার স্যার, অত ঘাবড়ানোর কিছু নেই। এখনো মাঝে মাঝে তাকে ওইভাবেই জলে ঝাঁপ দিতে দেখা যায়। আপাতত এখানে বসুন তো, বলে সে একটা পুরনো ভাঙাচোরা আরাম কেদারায় হেলান দিয়ে বসলো। তারপর বলল, আরাম করে বসুন, আমি সব বলছি। আরাম করে বসার অবস্থায় আমি ছিলাম না, কিন্তু রাম সিং গুলাবীর আত্মহত্যার যে কাহিনী বলে গেল তা শুনলাম। তার আগে আমার জন্য এক গ্লাস গরম মিষ্টি চা বানিয়ে এনে জমিয়ে বসে অতৃপ্ত গুলাবীর লম্বা কাহিনী শুরু করল।
সেই কবে ভাগ্যান্বেষণে আসা ব্রিটিশ অভিযাত্রী উইলসন কিভাবে কস্তুরী হরিণ শিকার করতে এসে গ্রামের পথে গুলাবিকে দেখতে পান। মেয়েটি ধূসর সবুজ চোখ, স্নিগ্ধ গোলাপি রঙা দেহ দেখে উইলসন তো প্রায় উন্মাদ হয়ে যান, আর সঙ্গে সঙ্গেই বিয়ের প্রস্তাব নিয়ে তিনি মেয়েটির বাড়ির লোকের সঙ্গে কথা বলতে ছুটলেন। এখন প্রশ্ন হল, উনি কি সত্যিই মেয়েটির প্রেমে পড়েছিলেন নাকি কেবল মেয়েটির সুন্দর কমনীয় রূপ দেখে তার মাথা ঘুরে গিয়েছিল? যদিও কোনোদিনই এর উত্তর আমরা পাব না। অভিযান আর ভ্রমণের সময় তিনি এরকম বহু মেয়ের সংস্পর্শে এসেছিলেন, কিন্তু আগুন রূপের বাইরেও গুলাবি ছিল সবার থেকে অন্যরকম। সাদাসিধে, শিশুসুলভ, দরিদ্র গ্রাম্য পরিবারের মেয়ে হওয়ায় এ বিয়েতে বাড়ির থেকেও কোনো আপত্তি রইল না। কিন্তু জীবজন্তু শিকার করে কি আর ভাগ্যের চাকা ঘোরানো যায়? উইলসন দেখলেন তার থেকে এই বিস্তীর্ণ বনসম্পদকে কাজে লাগালে দারুণ লাভজনক হবে। পরিকল্পনা মাফিক তিনি এরপর তিনটে কাঠগোলা বানালেন, প্রথমটি হারসিলে, দ্বিতীয়টি দেরাদুনে আর তৃতীয়টি মুসৌরিতে। সাহেবের ভাগ্য ফিরল, গুলাবির যা যা চাহিদা ছিল সবই সে পাচ্ছিল, বেশ স্বাস্থ্যবান দুটি বাচ্চাও হল। যখন সাহেব কাজের জন্য বাইরে যেত, গুলাবি বাচ্চাদের দেখাশোনা করত আর হারসিলের আপেল বাগানের পরিচর্যা করত। কিন্তু অদৃষ্টে নির্মম পরিহাসে গুলাবির জীবনে খারাপ অধ্যায় শুরু হল যেদিন উইলসন সাহেবের সঙ্গে রুথ নামের এক ইংরেজ ভদ্রমহিলার পরিচয় হল। সাহেব আবার প্রেমে পড়লেন, এবার এই ইংরেজ মহিলার। ঠিক করলেন তার এই প্রেয়সীকেও ভালোবাসা আর সম্পত্তির ভাগ দেবেন, তার জন্য একটা সুন্দর বাড়িও বানিয়ে দিলেন। সাহেব ক্রমে হারসিলে গুলাবি আর বাচ্চাদের সঙ্গে থাকা প্রায় বন্ধই করে দিলেন। ব্যবসা তাকে অনেক উঁচুতে পৌঁছে দিল। একসময় আস্ত একটি ব্যাংকের মালিক হয়ে বসলেন সাহেব, পাহাড়ে দামি রিসর্ট কিনলেন, বন্ধুবান্ধব ব্যবসার পার্টনারদের ওই রিসর্টে নিয়ে যেতেন, হুল্লোড় চলত রাত ভোর। দুনে আবার এর সঙ্গে প্রায় শিকার পার্টিও আয়োজন করতেন। গুলাবি গ্রাম্য কায়দাতেই ওর বাচ্চাদের মানুষ করছিল। উইলসন সাহেবের সঙ্গে মুসৌরির ওই মহিলার পরকীয়ার কথা তার কানে গেছিল। মাঝে মধ্যে যখন সাহেব আসতেন, তখনই একদিন গুলাবি তার মুখোমুখি হয়ে তার সমস্ত ক্ষোভ উগড়ে দিল। চিৎকার করে বারবার বলল যাতে ওই মহিলাকে সাহেব ছেড়ে দেন। তিনি গুলাবির কথায় পাত্তা দিলেন না, বরং বোঝালেন সে যেন ওইসব ফালতু রটনায় কান না দেয়। এরপরে ঘটল এক ভয়ঙ্কর ঘটনা। যখন সাহেব পেছন ঘুরলেন, তখনই গুলাবি বন্দুক রাখার টেবিল থেকে ফ্লিন্ট লক পিস্তলটা নিয়ে তার দিকে তাক করে ঘোড়া টেনে দিল, কিন্তু বুলেট লক্ষ্যভ্রষ্ট হয়ে সামনের আয়নাটা চুরমার করে দিল। গুলাবি এরপর দৌড়ে ঘর থেকে বেরিয়ে গেল, আপেল বাগান বন বাজারের মধ্য দিয়ে ছুটে 2-3 বছর আগে উইলসনেরই বানানো সাকর দিকে যাওয়ার খাড়াই পথে এসে পড়ল। ওদিকে বিহবলতা কাটতেই সাহেব গুলাবির খোঁজে ঘোড়া ছোটালেন, কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। সাহেব যতক্ষণে অকুস্থলে এসে পৌঁছেছেন, ততক্ষণে গুলাবি সাকর অনেক নিচে নদীর ঘূর্ণয়মান স্রোতে ঝাঁপ দিয়েছে। 1-2 মাইল দূরে তার দেহ পাওয়া গিয়েছিল, কয়েকটা পাথরের খাঁজে আটকে ছিল। এই হলো আমাকে বলা রাম সিং এর গল্প। স্বভাবতই সে নানাভাবে ফুলিয়ে ফাঁপিয়ে নিজের কল্পনা মিশিয়ে বলেছে গল্পটা। আমি ভাবলাম সন্ধ্যায় বন বাংলোর সামনে আগুন জেলে জমিয়ে এই গল্পই বন্ধুদের বলা যাবে, ব্যাপারটা দারুণ উপভোগ্য হবে। হলো তাই, গল্পটি ওদের কাছে অত্যন্ত চিত্তাকর্ষক হলো, বলাই বাহুল্য। কিন্তু যখনই আমি বললাম আমি নিজের চোখে গুলাবির প্রেতাত্মাকে দেখেছি, ওদের ধারণা হলো আমি কিছুটা রং চড়িয়ে বলছি। মিসেস দত্তর কাছে গল্পটি নিতান্তই দুঃখজনক মনে হলো। মিসেস রায়ের বয়স কম, তার মতে গুলাবি বোকার মতন কাজ করেছে, খুব সরল সাদা মেয়ে তো। মিস্টার দত্ত বললেন তার যে পথ খোলা ছিল সেই পথই বেছে নিয়েছে, টাকা দিয়ে সুখ কেনা যায় না, মিস্টার রায় মন্তব্য করলেন। না, মিসেস দত্ত বললেন
তবে তা দিয়ে ইচ্ছে মতো স্বাচ্ছন্দ্য কেনাই যায়। মিসেস রায় আরও কিছু বলতে যাচ্ছিলেন, তাই আমি বিষয়টা অন্যদিকে ঘুরিয়ে দিলাম। একজন অবিবাহিত ছেলের পক্ষে দু দুটি বিবাহিত দম্পতির সঙ্গে সন্ধে কাটানো যে কি গোলমেলে ব্যাপার! সম্পর্কের মাঝে যে সর্বক্ষণ অতৃপ্তির একটি চোরা স্রোত বইতে থাকে, সেটি সে ভালো মতো জানলেও তার সঙ্গে মোকাবিলা করার মতন যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় থাকে না। এরপরে ওই সাঁকোর ওপর দিয়ে বেশ কবার হেঁটে যাতায়াত করেছি। দিনের বেলা লোকজন মোটামুটি চলাফেরা করলেও সন্ধে নামার সঙ্গে সঙ্গেই তা কমতে শুরু করে। দু একটা যানবাহন হয়তো চলাচল করে, আর কদাচিত কোনো পথচারী। অনেক নিচের নদীখাত থেকে কুয়াশা কুণ্ডলি পাকিয়ে জমাট বেঁধে সাঁকোর শেষ প্রান্তটা আচ্ছন্ন করে রাখে। এই সন্ধে বেলায় সাঁকোর উপর দিয়ে হাঁটতে আমার বেশ লাগত। আসলে মনে মনে একটু আশা ছিল, গোলাপি রাতটাকে কোনোভাবে আবার দেখা যায়। আসলে তার মুখটা খুব দেখতে ইচ্ছা করছিল। এখনও সে কি গল্পের মতোই সুন্দর, আকর্ষণীয়! কিন্তু বাড়ি ফিরে আসার আগের সন্ধ্যায় যা ঘটল, তা আমাকে বহু বছর তাড়া করে বেরিয়েছে। ফিরে আসার দিন যত এগিয়ে আসতে লাগলো, সবার মধ্যেই একটা চঞ্চলতা দেখা দিল। রায়দের মধ্যে ঝগড়া বন্ধ হয়ে গেল, তবে তারা নিজেদের মধ্যে খুব কমই কথা বলত। মিস্টার দত্ত দিল্লিতে নিজের অফিসে ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়লেন, আর মিসেস দত্তর বাতের ব্যথা আবার চাগার দিয়ে উঠল। আমার মনটা অস্থির লাগছিল, বারবার মুসৌরিতে আমার লেখার টেবিলের সামনে ফিরতে চাইছিল। সেই অভিশপ্ত সন্ধ্যায় ভাবলাম, শেষবারের জন্য সাঁকোর উপরে একটু ঘোরাঘুরি করে আসি। পাহাড়ে গ্রীষ্ম রাতে ঠান্ডা মনোরম বাতাস বইছিল, সেদিন চাঁদ ওঠেনি, ঘন অন্ধকার গিলে নিয়েছে চারপাশ। কিছু ক্ষীণ আলো আছে বটে সাঁকোর দু প্রান্তে, যারা সাঁকো পার হবে তাদের যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য এই ব্যবস্থা। আমি সাঁকোর ঠিক মাঝখানে দাঁড়িয়েছিলাম, একদম ঘুটঘুটে অন্ধকার সেখানে, শুধু নিচের খাত থেকে প্রচণ্ড নদী গর্জন শুনতে পাচ্ছি। ঠিক তখনই দেখলাম ল্যাম্পের আলোর বৃত্তের মধ্য থেকে শাড়ি পরা কে একজন এগিয়ে এসে রেলিংয়ের দিকে এগোতে লাগল। কিছু না ভেবেই আমি চেঁচিয়ে উঠলাম, গোলাপি! সে কিছুটা ঘুরে তাকালো আমার দিকে, কিন্তু আমি তাকে পরিষ্কার দেখতে পেলাম না। হাওয়ায় তার চুলগুলো উত্তাল হয়ে উঠছিল, তার মধ্যেই আমি দেখলাম একজোড়া জ্বলন্ত হিংস্র চোখ, নিষ্ফলকতা দৃষ্টি। যথারীতি সে ওই রেলিং বেয়ে উঠে সাঁকো থেকে ঝাঁপ দিল। অনেক নিচে নদীর জলে তার দেহটা পড়তেই ঝবাং করে একটা শব্দ হলো, আবারও রেলিংয়ের সে অংশে আমি ছুটে গেলাম। তখনই হঠাৎ দেখলাম বনবাংলোর দিক থেকে সেখানে আরও কে একজন ছুটে আসছে। আরে, এ তো সেই তরুণ ভদ্রলোক, মিস্টার রায়! আমার স্ত্রী! উনি চিৎকার করে উঠলেন, আমার স্ত্রীকে দেখেছেন! ছুটে গেলেন রেলিংয়ের দিকে, নিচে পাক খাওয়া নদীর জলের দিকে তাকিয়ে রইলেন। দেখুন, ওই যে সে! উনি আঙুল দিয়ে দেখালেন, একটি অসহায় শরীর নদীর স্রোতে শুধু উঠছে আর নামছে। সভয়ে আমরা দৌড়ে নিচে খাড়াই বেয়ে নদীর পাড়ে গেলাম, কিন্তু প্রচণ্ড স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছিল। দুর্গম পাথর জঙ্গলের মধ্য দিয়ে হোঁচট খেতে খেতে আমরাও পাগলের মতন ছুটলাম ডুবতে বসা মেয়েটির সঙ্গে সঙ্গে। কিন্তু গিরিখাতের সে স্থানে নদী প্রবল খরস্রোতা, উন্মত্ত গর্জনে ছুটে চলেছে। খুঁজতে খুঁজতে আমরা প্রায় ঘণ্টাখানেক বাদে সেই দেহ খুঁজে পেলাম। স্রোত বরাবর প্রায় এক মাইল দূরে নৌকার কাঠে বেঁধে আটকে আছে। যেখানে তার দেহ পাওয়া গেল, তার কিছু দূরেই তাকে দাহ করা হলো। বেদনার্ত হৃদয়ে তীব্র শোকে ভারাক্রান্ত হয়ে যে যার বাড়ি ফিরে এলাম। আকস্মিক নিদারুণ এই অভিজ্ঞতায় সকলেই যেন দমে গিয়েছিলাম। যদি তোমরা ওই এলাকায় কখনো যাও আর সন্ধ্যেবেলা ওই সাঁকো পার হবে মনে করো, তবে গোলাপি রাতটাকে হয়তো তোমরাও দেখতে পাবে, কিংবা শুনতে পাবে উইলসন সাহেবের ঘোড়ার খুরের আওয়াজ, কারণ তিনি এখনো ঘোড়ায় চড়ে সেই সাঁকোয় আসেন তার স্ত্রীকে খুঁজতে।
আবার তোমরা হয়তো মিসেস রায়ের আত্মার দেখাও পেতে পারো, হয়তো বা শুনতে পাবে তার স্বামীর বেদনার্থ চিৎকার, কিংবা অন্য কারোর, কে বলতে পারে। গল্প কেমন লাগলো জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক করো, প্রিয় মানুষের সাথে শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। জলদি ফিরে আসবো আবার নতুন গল্প নিয়ে। ভালো থেকো।